আজ মহা চতুর্থী, আর মহা চতুর্থীতেই কোথাও পিছিয়ে থাকেনি কলকাতার মানুষ। কোভিড পরিস্থিতির মধ্যেও বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে এই মুহূর্তে মহামান্য আদালত, আর সেই বিধিনিষেধ মেনেই বহু পূজা মণ্ডপ খুলে দেওয়া হয়েছে কলকাতার বুকে। প্যাশনের শহর কলকাতা, যে কলকাতায় ভিন্ন ভাষাভাষীর মানুষ নিজেদের প্যাশন নিয়ে এসে ভিড় জমান বারো মাসে, আর তার মধ্যে এই শারদ উৎসবের সময় কিন্তু ভিন্ন দেশের মানুষও এসে ভিড় জমান এই শারদ উৎসবকে নিজের করে নিতে, এই শারদ উৎসবে মেতে উঠতে। ঠিক তেমনই আজকে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মহা চতুর্থীর পূর্ণ লগ্নে দাঁড়িয়ে, যেখানে কোনো অংশেই বোঝা যাচ্ছে না যে আজ চতুর্থী প্রচুর মানুষের ঢল, খুব জনপ্রিয় একটি নাম আমি এরপর বলতে চাইবো আপনাদেরকে, কলেজ স্কোয়ার। হ্যাঁ, ঠিক শুনছেন, কলেজ স্কোয়ারে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করবো, পেছনে বহু মানুষের ভিড় এই মুহূর্তে কিন্তু হয়েছে এই কলেজ স্কোয়ারের পূজা মণ্ডপ দর্শন করার জন্য।